রহমান ইটাল বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো, এটা ইটালিয়ান এবং বাংলার একটু মিক্স দিব। এটা হলো মুরগিকে কীভাবে ওভেনে দিয়ে রান্না করা হয় ওইটা আমি দেখাবো। আসুন কীভাবে করতে হয় আমি দেখি। আমাদের লাগবে, আমি একটা মুরগিকে চার টুকরো করে নিচ্ছি এবং পশমগুলোকে আমি এখন পুড়ে দেখাবো এবং চামড়া সহ রাখবো। চামড়া সহ যদি যাদের ভালো না লাগে চামড়া, তারা চামড়াটা ফেলে দিয়ে পরে খাবো, কারণ চামড়া দিল থাকলে মাংসটা শুকায় না এবং সফট থাকে ভিতরে, এবং চামড়ার থেকে যে তেলটা আসে এটা থাকলে আর আলাদা এক্সট্রা আমাদের তেল দিতে হবে না। আসুন আমরা কীভাবে কীভাবে করব দেখি। মুরগি আলু দিব, ক্যাপসিকাম দিব এবং রোজমারিনও একটা শিপ, পেঁয়াজ দিব আর লবণ লাগবে, আলো ব্ল্যাক পেপার লাগবে। আপনারা ইচ্ছা করলে আলাদা এক্সট্রা মরিচ ইউজ করতে পারেন, বাংলাদেশি যে মরিচ। আমি মশলা বাংলাদেশি কোনো মশলা ইউজ করবো না, কারণ এটা আমি আমার ওয়েতে করবো। মশলায় স্বাদ কতটুকু আসে আমি জানি না, কিন্তু এটাটা অন্যরকম একটা স্বাদ এবং অন্যরকম একটা টেস্ট, আপনারা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন এবং অনেক টেস্টি খাবারটা এবং হেলদি। আসুন আমরা কীভাবে প্রসেসিংটা করি দেখি। এখন আমি এই মুরগিটা ধুয়ে নিচ্ছি। এখন আমি আপনারা এটা চুলায়ও করতে পারেন, যেহেতু আমি রেস্টুরেন্টে কাজ করি এই জিনিসটা আমার কাছে আসছে, এটা হয়তো বাসায় সবার কাছে থাকে না। আমি এই পশমগুলোকে পুড়ে নিব, আপনারা চুলার উপরও পুড়ে নিতে পারেন। ওকে, আমি এবার মুরগিগুলোকে টুকরাগুলোকে এরকম একটা কন্টেনার যেটা ট্রেতে নিব, যেটা আমি ওভেনে দিব যাতে নষ্ট না হয়, এরকম একটা যাতে নষ্ট না হয় এরকম একটা ট্রে আর কি, স্টিলের ট্রে। আমি এখন এই সবগুলো জিনিস কেটে এটার ভিতরে দিব, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি এক পিস রসুন এর ভিতরে দিয়ে দিব, কারণ এটার স্বাদ আমি পরে ঢেকে দিব, তো এটার রসুনের যে গ্রামটা এটার মধ্যে সব যাবে। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটবো। ওকে, এগুলোকে আমি এখানে দিয়ে দিব। আলুটাকে মাঝখান থেকে কেটে পরে আমি বড় বড় টুকরা করবো, কারণ এটা ওভেনে দিলে পরে আরও ছোট হয়ে যাবে। এবার ক্যাপসিকামটাকে এটাকেও সবগুলো উপকরণে আমি একটু বড় বড় করে টুকরা করে নেব, যেমন ক্যাপসিকামটাকে ধুয়ে নিচ্ছি। সেম ভাবে ক্যাপসিকামটাও নিব। এবার আমি সল্ট দিয়ে দিব। আপনারা এটা হলো মোটা লবণটা, আপনারা বাসায় যে গুঁড়া নর্মালের লবণটা পাওয়া যায় ওইটাও দিতে পারেন। পরে ব্ল্যাক পেপার দিব, এবং রোজমারিনও দিব। ওকে, আদার্স এখন আমি অল্প করে অলিভ অয়েল দেবো। এবার সবগুলোকে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে, যেহেতু আমি মুরগির চামড়াটা তুলিনি তাই আমাদের বেশি তেল দিতে হবে না, আর বেশি তেল দিবেন না কারণ তাহলে এটা ফ্রাই হয়ে যাবে, এটার ওভেন যে ওভেনের যে স্বাদটা ওটা হবে না, এটার থেকে অনেক তেল বের হবে। আমি এটাকে এখন র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে, যেটা স্টিল পেপার বলা হয়, ওটা দিয়ে এক ঘন্টা আমি ওভেনে দিব। এখন আমি এরকম
এই পেপার দিয়ে এটাকে আটকিয়ে দেবো। আমি ওভেনটাকে আগেই গরম করে নিয়েছি, এখন আপনি এটা আমি এটাতে ঠিক 180 ডিগ্রিতে 1 ঘন্টা দেব, 60 মিনিট দেব। 1 ঘন্টা পরে আমি ওভেনটা খুলব, খোলার পরে বের করার পরে কাগজগুলো উঠিয়ে নেব। এবার দেখছেন আলুগুলো আপনারা কাটা চামচে দেখবেন সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আরও 10 মিনিট এটার যে কালারটা হওয়ার জন্য রেখে দেবো। যে তেল দেখছেন হালকা তেল দিছি কিন্তু ঠিক তেল বেরোয়। এবার আমি 170 একটু 10 ডিগ্রি কমায় দিয়ে 170-এ আরও 10 মিনিট রাখবো। আমাদের পরে দেখব কি অবস্থা। আমি আমাদের মুরগিগুলোকে আমাদের মুরগিগুলো হয়ে গেছে, এখন আমি প্লেটে নিব, বড় একটা প্লেটে সাজাবো। এটা টোটাল আমি 70 মিনিট করেছি সিদ্ধ। আপনাদের বাসার ওভেনের উপর ডিপেন্ড করবে, আপনারা দরকার হয় একটু সন্দেহ হয় আরও 10 মিনিট বেশি করে নিতে পারেন। এবার আলুগুলো এবং ক্যাপসিকামগুলো রসুনটা আমি ফেলে দিব, উপরে সাজিয়ে নেব। হ্যাঁ, আপনার রোজমারি গ্রান আমাদের হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলে দিলাম। এখন আমার এই মুরগি ওভেনে করা হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিও রেসিপিটি ভালো লেগে থাকে এবং দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব না করেছেন তারা করে ফেলুন জলদি জলদি। আর দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।